কম্বুজাকৃতির আশি ফুট উচ্চতা বিশিষ্ট দৃষ্টিনন্দিত কালারফুলের প্রবেশপথটি সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত এই পার্কটি একশো বিশ বিঘা জমির উপরে অবস্থিত বর্তমানে এই পার্কটির কর্ণধার মোহাম্মদ মিজানুর রহমান যিনি চায়না প্রবাসী এখানে হাজারো দর্শনার্থী প্রত্যেক দিন আসে লাইভ ডাইনোসরের গর্জন শুনতে লাইভ ডাইনোসর এখানে অত্যন্ত চমৎকারভাবে গর্জন করে টকিং ট্রি সে ইংলিশে কথা বলে এবং এখানে রয়েছে পঞ্চাশটিরও বেশি পিকনিক স্পট এখানে ছোট ডাইনোসরের বাচ্চারা গান করে এবং ময়ূর তার পাখনা মেলে ধরে আর সাথে রয়েছে রোলিং কস্টার রোলিং কস্টার তারপরে এখানে মানুষরা ভূতের ঘরেও যায় ভূতের ঘরে গা ছমছম করানো ভয় আর সাথে রয়েছে আরও আরও রাইড তার মধ্যে অন্যতম হচ্ছে স্পিড বোট স্পিড যা মজা একশো টাকায় দুই রাউন্ড ঘুরে আসা যায় স্পিড বোটে আর কাঠের কটেজগুলো কটেজগুলোর নাম দেওয়া রয়েছে চমৎকার নাম এবং কাঠের কটেজগুলো রেগুলার কটেজ ফ্যামিলি কটেজ এবং হানিমুন কটেজও রয়েছে